Assalamualaikum, I am back to my channel. आज के आमी आपनर के तोरी कोरे देखा वो एक टी रेसिपी आशा करे आपनर का अच्छी रेसिपी टा भालू लग बे. आज के तोरी कोरे देखा वो टॉक झाल मिष्टी जल प्याज़ का रेसिपी. जल प्याज़ टा किंतु शुकानू लग बे ना शुकानू झामेला छाराई शौगोजे ए रेसिपी टा तोरी कोरे देखा वो आशा करे आपनर का अच्छा भालू लग बे ए रेसिपी टा. ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আর কেমন হয়েছে ভিডিওটা সেটা আমাকে কমেন্ট বক্সে জানাবেন কথা না বাড়িয়ে রেসিপিটা তৈরি করতে চলে যাই দেখি রেসিপিটা তৈরি করতে কি কি উপকরণ লাগবে এখানে 1 কেজির মতো জলপাই নিয়ে নিয়েছি এটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এখন এগুলোকে নিজের পছন্দ মতো সাইজ করে কেটে নিব এখন এই জলপাইটাকে এক পাশ থেকে কেটে নিতে হবে এক পাশ কেটে নেওয়ার পর এর অপর পাশটা কেটে নিব এভাবে করে ঠিক জলপাইটা কাটতে হবে আপনারা কিন্তু দেখে বুঝতে পারছেন কিভাবে জলপাইটা কাটা হচ্ছে এভাবে করে সবগুলো জলপাই কেটে নিব দেখতে থাকুন আমার এই ভিডিওটা আশা করি আপনাদের কাছে এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন আমার যে কোনো নতুন নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবগুলো জলপাই কাটা হয়ে গিয়েছে এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানে পরিমাণ মতো দিয়ে দিয়েছি সরিষার তেল দিয়ে দেওয়ার পরে এখন এখানে দিয়ে দিয়েছি আস্ত দারচিনি দারচিনি দিয়ে দেওয়ার পরে এখন আমি এখানে দিয়ে দিব শুকনো মরিচ এখানে 7টা শুকনো মরিচ দিয়ে দিয়েছি শুকনো মরিচ দিয়ে দেওয়ার পরে এটাকে একটু নেড়েচেড়ে দিব নেড়েচেড়ে দেওয়ার পর এখন এখানে দিয়ে দিব তো রসুন আপনারা যদি চাইলে এখানে বাটা রসুনও ব্যবহার করতে পারেন এখানে আস্ত দিয়েছি আর এখন দিয়ে দিব সরিষা বাটা দিয়ে এটাকে ভালোভাবে নেড়েচেড়ে দিব আদা বাটা দিয়ে এটাকে ভালোভাবে নেড়েচেড়ে দিব এখন এখানে দিয়ে দিব লাল মরিচের গুঁড়া দিয়ে দেওয়ার পরে এখন এখানে দিয়ে দিব হলুদ হলুদ সামান্য পরিমাণ দিতে হবে এখানে দিয়ে এটাকে আবারো ভালোভাবে নেড়েচেড়ে দিব নেড়েচেড়ে দেওয়ার পরে এখানে দিয়ে দিব জলপাই জলপাই দিয়ে দেওয়ার পরে এটাকে ভালোভাবে উল্টে পাল্টে দিব যাতে মশলাগুলো ভালোভাবে জলপাইয়ের গায়ে লেগে যায় এটাকে এখন খুব ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে এখন এখানে দিয়ে দিব স্বাদমতো লবণ লবণ দিয়ে দেওয়ার পরে এটাকে আবারো ভালোভাবে উল্টে পাল্টে দিতে হবে এখন এটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে দিব এখন এখানে দিয়ে দিব স্বাদমতো চিনি যে যতটা মিষ্টি পছন্দ করবেন এখানে ততটা চিনি ব্যবহার করবেন এখানে আমি 1 কাপের মতো চিনি ব্যবহার করেছি আর দিয়ে দিয়েছি 5 ফোড়ন দিয়ে দেওয়ার পরে এটাকে আবারো ভালোভাবে নেড়েচেড়ে দিব যাতে চিনিগুলো গলে যায় অনেক ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে এখন এগুলোকে একটা ঢাকনির সাহায্যে ঢেকে দিব ঢাকনির সাহায্যে ঢেকে দেওয়ার পর আমি আবারও কিছুক্ষণ পরে ফিরে আসব এখন ঢাকনিটা খুলে এটাকে আবারও ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে ঢাকনিটা দেওয়ার পরে মাঝে মাঝে এসে কিন্তু এটা নাড়তে হবে এখন এখানে দিয়ে দিব হোয়াইট ভিনেগার দিয়ে দেওয়ার পরে এটাকে আবারও ভালোভাবে নেড়েচেড়ে দিব আচারটা ভালো থাকার জন্য এখানে ভিনেগারটা ব্যবহার করেছি এখন এটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে নামিয়ে নিব নামিয়ে নেওয়ার আগে এখানে দিয়ে দিব 5 ফোড়নের গুঁড়ো এটা দিলে স্মেলটা ভালো আসে আর খেতে ভালো লাগে তাই এখানে 5 ফোড়নের গুঁড়োটা ব্যবহার করেছি
জলপাইয়ের আচার তৈরি করা হয়ে গিয়েছে। এখন এটাকে নামিয়ে পরিবেশন করে আপনাদের সাথে দেখিয়ে দিব। এখানে একটা বাটিতে এটা ঢেলে দিচ্ছি। দেখুন জলপাই আচারটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগতেছে, আর এটা খেতে কিন্তু খুবই টেস্টি। খুবই কম সময়ে আর ঝামেলা ছাড়া সহজেই এই আচারটা তৈরি হয়ে যায়। আর এই আচারটা আপনারা না শুকিয়েও ঘরে রাখতে পারবেন, কোনো সমস্যা হবে না আচারটাতে। ঝামেলা ছাড়াই আচার তৈরি করে দেখিয়ে দিয়েছি আপনাদের কাছে। আশা করি ভালো লাগবে আপনাদের কাছে এই ভিডিওটা। খুবই কম সময়ে আর সহজ রেসিপিতে এই আচার রেসিপিটা শেয়ার করেছি। আশা করি আপনাদের কাছে এই ভিডিওটা ভালো লাগছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন আমার যে কোনো নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম।